এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। এই তো উঠে পড়েছে। নি দাদু ভাই, এবার খাবারটা খেয়ে নে তো। আচ্ছা, তোকে কতবার বলেছি বলতো যে না খেয়ে ঘুমাবি না? আচ্ছা বাবা, আচ্ছা, নিজের হাতে করে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। পাগল ছেলে, নে হা কর তো, হা কর। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুডা আমার। মুখ বুঝে তাকে ডাকছে আবার, তাকে অল্প কাছে ডাকছে, আর আগলে আগলে রাখছে, তবু অল্পে হারাচ্ছে দাদি ভাই। আবার কি নিয়ে মন খারাপ হলো শুনি? আমার দাদু ভাই হচ্ছে হিরো, কোনো বিপদ আপদ এলে তাকে ঢিসুম ঢিসুম করে তাড়িয়ে দেয়। কোনো চিন্তা করিস না, কোনো বিপদ আপদ তোর ধারে কাছেও আসতে পারবে না। যার বিপদগুলো খুব কাছে আছে তাদের কি হবে? দাদি ভাই, কি হয়েছে? কিছু না। আচ্ছা, একটা কথা বলতে পারো, হঠাৎ দেখা স্বপ্ন কি সত্যি হয়? কি গো তুমি, তুমি কি? আর তো কেউ আমাকে মা বলে ডাকে না, আবার ছেলে কেউ আমাকে মা
বলে দেখে না তুমি ডাকলে কেন আমি তোমাকে মা বলে ডাকতে পারি না পারো তো নিশ্চয়ই পারো আমার ভালো লাগে আমার খুব ভালো লাগে মামা বলে সব মেয়ের মধ্যে একটা মা আছে মেয়েরা নাকি মায়ের জাত মেয়েরা মায়ের জাত হ্যাঁ তো আমরা তো মা আমরা মাই তো আশ্চর্য এ তো একবারে নতুন মানুষ এতদিন আমাদের এখানে রয়েছে কোনোদিনই আমি হাসতে দেখিনি কথা বলতে দেখিনি একটু আগে খেতে দিতে গেলাম তখন রয়ে গেল আর এখন দেখো আজকেও খাইনি রোজ রোজ খাওয়া নিয়ে এক অশান্তি তুমি কিছু খাওনি ভালো লাগে না এখানে খেতে এরকম খারাপ আমি কি জোর করে করে খাইয়ে দেয় কি সব আমার ভালো লাগে না তা তোমার কি খেতে ভালো লাগে তুমি কাউকে বলবে না কাউকে বলবো না মেয়েদেরকে বলবে না রুটি আর গুম তাই কাউকে বলো না কিন্তু আমার তো ভুলে গেছে তো এরাও রেখে যাবে বললো না কিন্তু তুমি জানো আমি গ্রামের বাড়িতে রোজ রুটি আর গুড় খেতাম দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি আসছি তুমি গেলে না তোমাকে আটকে রেখে দেবে এখানে আসতে দেবে কিচ্ছু করবে না আমি আসছি বসো আসছি আমি বলছি আপনারা একটু গুড় আনাতে পারবেন আর রুটি বেশ তো আপনি ওখানে বসুন ওরা নিয়ে আসছে বেশ কিছু না আমি পচা আমি তোমাকে ব্যথা দিয়েছি না মা আমার একটুও লাগেনি ওসব নিয়ে তুমি ভেবো না লাগেনি আমার কোনোদিন এইভাবে চুপ করে থাকতে দেখেছেন কত শান্ত এইভাবে থাকলে তো ওনাকে নিয়ে আর কোনো চিন্তাই নেই এ মেয়ে তো জাদু জানে দেখছি কিরকম বস করে ফেলেছে দেখেছো হ্যাঁ সে রুমঝুম সেই অচিনপুরের মেয়েটি তো ওনাকে আমার খুব বড় ফ্যান এরকম ফ্যান তো তোর অনেক আছে দাদু ভাই